হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহিন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে হয় সিক্স থেকে টেন নাইন পর্যন্ত এখনও যারা এন সি এর আওতাভুক্ত হননি তারা আপনাদের কাছের দ্বারে মাধ্যমিক শিক্ষা অফিস আছে সেই মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করুন এবং আপনি আপনার ইউজার নাম এবং ইউজার এবং আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে নেন তো এগুলোর সাথে কী নিতে হবে তা আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে জানিয়ে দেবো যদি আপনারা আমাকে রিকোয়েস্ট করুন করেন আমি এখন দেখাবো কিভাবে আপনারা জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তকের বই চাহিদা ডিমান্ড পূরণ করবেন অনলাইনে সে জিনিসটা দেখাবো তাহলে চলুন আমরা ঘুরে আসি দেরি না করে আমরা প্রথমে গুগল ব্রাউজারে যাব একটি গুগল ব্রাউজারে যে লেখব এন সি টি বি বি লেখার পরে আমরা আবার বিটি লেখব এই দেখুন লিঙ্কটি আমরা এই যে বিটিটা লেখবো ওয়ানলাইন এন সি টিভি ডট ওয়ানলাইন লেখবো লেখার পরে আমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজটিতে এখন ইউজার নাম আপনার স্কুলের নামে যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি এখানে লিখবেন সো আমার ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটি আমি এখন লিখব ইউজার আইডিটি লেখার পরে আপনি পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগ ইন ক্লিক করবেন আপনি অটোমেটিক চলে যাবেন আপনার সাইডে চলে আসার পর আপনি এমন একটি পেজ পাবেন পেজটিতে দেখেন অনেক কিছু আছে আমরা এখন ড্যাশ ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আপনি যদি কোনো চাহিদা জমা দিয়ে থাকে তাহলে এভাবে দেখাবে আমি মোট জন শিক্ষার্থীর চাহিদা জমা দিছি ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত দেখেন এই যে সিক্স সেভেন অষ্টম এবং নবম শ্রেণী আমি নবম শ্রেণীর দুই শাখার চাহিদা জমা দিয়েছি সেই চাহিদা এখানে আছে এখন এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আপনার এই যে প্রোফাইল পিকচার আমরা প্রথমে আগে সেটিংয়ে যাব যারা নতুন তারা সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন ইমেল পরিবর্তন করা যাবে প্রোফাইল ব্যবস্থাপনায় আমরা প্রথমে ক্লিক করব আর প্রোফাইল ব্যবস্থাপনায় ক্লিক করার পর এমন একটি পেজ চলে আসবে এই পেজে এই যে আপনি দেখছেন প্রতিষ্ঠান প্রদানের ছবি এখানে আপনি যে চুজ ফাইলে দিবেন আপনার চুজ ফাইলে দেওয়ার পরে এখানে কম্পিউটারে নিয়ে যাবে আপনাকে এই কম্পিউটারের থেকে আপনি পছন্দ করে আপনি ছবিটা দিয়ে দেবেন যেহেতু আমার দাওয়া আছে সেহেতু আমি দেব না এই একইভাবে আপনি প্রতিষ্ঠানের লোগোটা এখানে দিয়ে দেবেন চুজ করবেন এখান থেকে চুজ করে এখান থেকে নিয়ে নেবেন যেহেতু আমার দাওয়া আছে আমি নেব না এখানে ক্লিক করার পর আপনি দাখিল করে দেবেন ডাকলে ক্লিক করবেন আপনার প্রোপাইলটি রেডি হয়ে যাবে তখন আপনি আবার ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে এসে দেখবেন যে আপনার প্রোপাইলটিতে আপনার ছবি দেখা ছবি দেখাচ্ছে এই যেভাবে দেখাবে এরপর আমরা এই যে যে চাহিদা ব্যবস্থাপনা আছে এই চাহিদা ব্যবস্থাপনায় যাব যদি আমি চাহিদা দিতে চাই যদি কোনো চাহিদা জমা দিতে চাই তখন এই চাহিদায় যোগ করুন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমার একটি সাইড এই পেজটি চলে আসবে চলে আসার পর আপনি এখানে সিলেক্ট ক্লাস দেবেন এখানে ধরেন ষষ্ঠ শ্রেণী এখানে আবারও বলে রাখি এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণী দেওয়া যাবে অন্য কোনো ক্লাস দেওয়া যাবে না দেওয়ার পরে এই সিলেক্ট ভাষণ দেবেন আপনি যদি বাংলা ভাষণ হয় বাংলা ভাষণ দেবেন ইংরেজি ভাষণ হলে ইংরেজি ভাষণ দেবেন এখানে ছাত্রছাত্রীর সংখ্যাটা দেবেন আপনার যে আপনার কতজন ছাত্র আছে যদি চল্লিশ জন থাকে চল্লিশ জন যদি একশো জন থাকে একশো জনের চাহিদা দেবেন দেওয়ার পরে আপনি এই দাখিল করুন এখানে ক্লিক করবেন এই দাখিল করুন এখানে ক্লিক করবেন আমি চল্লিশ জন দিলাম দাখিল করার পর ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে এখানে স্তরটি চলে আসবে আর আমি বলে রাখি এন সি টিভির সাইটটি এটা অনেক বিজি থাকে এখানে শিক্ষার্থীর সংখ্যা লিখবেন শিক্ষার্থীর সংখ্যা যেহেতু আমার এটা পূরণ করা হয়ে গেছে আমি এটা দাখিল করে দিয়েছি সেহেতু এটা পারবো না এখানে আপনি শিক্ষার্থীর সংখ্যা যাই লেখুন না কেন যদি আপনি চল্লিশ লেখেন তাহলে এখানে যে পেজগুলো আসবে সেগুলো তো সব কটায় চলে আসবে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা সাইডেই ফাঁকা থাকবে যেমন বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম এগুলো যতগুলো আছে এগুলো সবই ফাঁকা থাকবে আপনাকে আমি পিডিএফ ফাইল আকারে দেখাচ্ছি কীভাবে আপনি এটা থাকবে আমি পিডিএফ ফাইলে যাই যে রিপোর্টে গেলে আমি হ্যাঁ পেয়ে যাব আমার ফাইলটি এজ এ পিডিএফ ফাইলে যদি আমি চূড়ান্ত চাহিদা তালিকায় পিডিএফ ফাইলে ক্লিক করি তাহলে আমার চলে আসবে যেহেতু আমি এটা পূরণ করে ফেলেছি এই যে দেখেন পিডিএফ ফাইলে এইভাবে আসবে আপনি যখন সিক্সে দেবেন তখন এভাবে আসবে আপনার কতগুলো সেট লাগবে আর যেগুলো লাগবে না সেগুলো জিরো জিরো মানে যেগুলো আপনার প্রয়োজন নেই এই যে এই সাবজেক্টগুলো জিরো চলে আসছে দেখছেন কৃষি যদি আপনি গারস্থ নেন গারস্থ নিলে গারস্থের সংখ্যাটা বসিয়ে দেবে ওকে এইভাবে প্রত্যেকটি ক্লাসে পূরণ করা লাগবে তবে আপনাদেরকে বলে রাখা ভালো নবম শ্রেণীতে মাধ্যমিক স্তরে বিজ্ঞানের জন্য আলাদাভাবে পূরণ করা লাগবে আপনি যে কয়টি সেট নিতে চান কমার্সের জন্য আলাদা পূরণ করা লাগবে এবং মানবিক শাখার জন্য আলাদা পূরণ করা লাগবে যেমন আমি আবার চাহিদা যোগ করে এখানে যাই দেখেন এখানে গেলে আপনি দেখতে পারবেন কীভাবে পূরণ করতে হয় আর বলে রাখা বলো এন সি টিভির সাইটটি অনেক লগ এজ এ যে হয় আর এর জন্য একটু ওয়েট করা লাগবে আপনাদেরকে আমরা দেখেন নবম শ্রেণী দিই এখানে নবম শ্রেণী দিলেই সিলেকশন বাসনটা দিয়ে দেবেন বাসনটা দেওয়ার পরে এখানে সংখ্যাটা দিয়ে দেবেন সংখ্যা দেওয়ার পরে দাখিল করবেন যেহেতু আমার দেওয়া হয়ে গেছে আপনাকে এই এখানে স্তরের মাধ্যমিক আসবে মাধ্যমিকটা দিয়ে দেবেন এরপরে বিভাগ আসবে বিভাগটা আপনি দিয়ে দিবেন যেহেতু আমার এখানে দাখিল করা হয়ে গেছে এজন্য এটা নিচ্ছে না মাধ্যমিক আসলে মাধ্যমিক দেবেন বিজ্ঞান শাখা দেবেন বিজ্ঞান শাখা দেওয়ার পরে বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আপনি কতগুলো বই চাহিদা দিচ্ছেন সেটা পূরণ করবেন পূরণ করার পরে এরপরে আবার দাখিল করবেন দাখিল করার পরে সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পরে আবারও আপনি নবম শ্রেণী দেবেন এরপরে কমার্সের জন্য হলে আবারও সে বিজ্ঞান শাখা পরিবর্তন করে কমার যে ব্যবসা শাখা দেবেন ব্যবসা শাখাটা পূরণ হয়ে গেলে সংরক্ষণ করা হয়ে গেলে আবারও আপনি চাহিদা যোগ যোগ করে যাবেন যাওয়ার পরে আবারও মানবিক শাখা দেবেন মানবিক শাখা দেওয়ার পরে আপনি ওইটা যে কটা লাগে সেভাবে করবেন তাহলে আজ আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা অনলাইনে বইয়ের চাহিদা জমা দেবেন আর যারা এখনও এন সি কাছ থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেন নেই তারা আজই আপনার মাধ্যমিক শিক্ষা অফিসে যে এটি সংগ্রহ করে নেন তারা আপনাদেরকে পরামর্শ দেবে আর কি কি কাগজ লাগবে যদি আমাকে বলুন যদি কমেন্ট জানতে চান কমেন্ট বক্সে জানিয়ে দেন আমি ভিডিওটি তৈরি করে দেবো কী কী কাগজ লাগবে এটা সম্পূর্ণ দেখিয়ে দেব আর আর আপনারা এক তাহলে আজ রাখি আল্লাহ হাফেজ